শারীরিকভাবে অসুস্থ হয়ে মঙ্গলবার রাত থেকে রাজধানীর জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার মা শ্রীমতী সূর্যবালা সাহা। বৃহস্পতিবার রাতে রাজ্যে ফিরে শুক্রবার সকালেই মুখ্যমন্ত্রীর মাকে দেখতে জিবিতে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব। চিকিৎসকদের সাথে কথা বলে মুখ্যমন্ত্রীর মায়ের শারীরিক পরিস্থিতির খবর নেন তিনি। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত চিকিৎসকরা। 84 বছর বয়সী সূর্যবালা দেবীর মানসিক শক্তি এবং স্থিরতা দেখে মুগ্ধ বিপ্লব কুমার দেব। প্রতি বছর দুর্গাপূজায় মুখ্যমন্ত্রী বাড়ি গিয়ে তার মায়ের হাতে বানানো খিচুড়ি খান তিনি। শুক্রবার ভাগ করে নিলেন সেই অনুভূতির কথাও। এমনিতে উনি যতটা ওনাকে আমি জানি সহজ সরল ব্যক্তিত্বের অধিকারী, এজ হয়েছে 84, কিন্তু ওনার যে মানসিক শক্তি সেটা 84 মনে হয় না। সবসময় প্রাণ চঞ্চল মহিলা, আমি ওনাকে চিনি ভালো করে। এখন আমি দেখলাম যেটা প্রবলেম হয়েছিল সেটা অনেকটা রিকভারি হয়েছে, জয়েন্ট পেইন রয়েছে, তো সেটা স্বাভাবিক কিছুটা সময় লাগবে। ডাক্তাররা তার মধ্যে টিম বানিয়ে দেখার ব্যবস্থা করে রেখেছেন, আমি আশা করি 1-2 দিনের মধ্যে সেটা রিলিভ হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে আমি এখানে আসার পরে খুব ভালো লাগলো যে পেশেন্টকে যখন দেখি তো পেশেন্ট শিকায়ত বেশি করে, উনি সব কিছু খবর রাখছেন, তো আমাকে দেখেই খুব খুশি হয়ে গেছেন। তো আমি যখন দুর্গা পূজার সময় ওনার বাড়িতে যাই, আমি মানবদের মূল বাড়ি যেখানে উনি থাকেন, তো উনি ভালো খিচুড়ি বানান, খিচুড়ি খাওয়ান আমাকে। আমি বললাম যখন এখন বলছে আমার খেয়াল আছে, তাই আমি বললাম আপনি ঠিক ওই বাড়িতে যান, তারপর আমাকে খিচুড়ি খাইয়ে খিচুড়ি বানিয়ে ডাক দেবেন। তো বলে একদম ডাক দেবেন তাড়াতাড়ি বাড়িতে গিয়ে। তো এই যে প্রাণ চঞ্চল ওর জীবন্ত জীবন, লাইভলি, তো এইসব ব্যক্তিত্বের কাছ থেকে সবার জন্য শিক্ষার বিষয় আছে। আমার পূর্ণ বিশ্বাস জিবি হসপিটালে আমাদের যে ডাক্তাররা রয়েছেন, যে টিম রয়েছে, সে টিম খুব কম সময়ের মধ্যে ওনাকে সুস্থ করে বাড়িতে পাঠাবে। আর আমি খুব কামনা করব উনি খুব তাড়াতাড়ি সুস্থ হন আর যেভাবে আগের মতো প্রাণ চঞ্চল। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার মা শ্রীমতী সূর্যবালা সাহার দ্রুত আরোগ্য কামনা করে জিবি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের উপর পূর্ণ ভরসা রেখেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।